সুন্দর দেহের সুন্দরী অভিনেত্রী হলেন পপি। খোলামেলা অভিনেত্রী হিসেবেও তিনি অনেক জনপ্রিয়। পপি 1997 সালে কুলি চলচ্চিত্রের মাধ্যমে প্রথম সিনেমা জগতে পা রাখেন। তার চুক্তিবদ্ধ প্রথম সিনেমা আমার ঘর আমার বেহেস্ট। আজকের এই ভিডিওতে আমরা জানব 1998 সালে পপির সর্বমোট কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল এবং কয়েকটি সিনেমা সুপার হিট ফ্লপ হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা জানব। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। 1998 সালে পপির মুক্তি পায় এই মন তোমাকে দিলাম সিনেমা। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই মন তোমাকে দিলাম। পপির বিপরীতে অভিনয় করেন শাকিল খান। 1998 সালে 30 জানুয়ারি ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। বক্স অফিস তথ্য অনুযায়ী এই মন তোমাকে দিলাম ছবিটি হিট হয়েছিল। 1998 সালে পপির মুক্তি পায় ভালোবাসার ঘর সিনেমা। পপির বিপরীতে অভিনয় করেন অমিত হাসান। মোতালেব হোসেন পরিচালিত ভালোবাসার ঘর। 1998 সালে 30 জানুয়ারি ঈদুল ফিতরে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিস তথ্য অনুযায়ী ভালোবাসার ঘর ছবিটি সুপার হিট হয়েছিল। 1998 সালে পপির মুক্তি পায় অগ্নিসাক্ষী সিনেমা। পপির বিপরীতে অভিনয় করেন শাকিল খান। সোহানুর রহমান সোহান পরিচালিত অগ্নিসাক্ষী। 1998 সালে 8 এপ্রিল ঈদুল আজহায় মুক্তি পায় অগ্নিসাক্ষী সিনেমা। বক্স অফিস তথ্য অনুযায়ী অগ্নিসাক্ষী ছবিটি হিট হয়েছিল। 1998 সালে পপির মুক্তি পায় গুপ্তঘাতক সিনেমা। আজিজ আহমেদ বাবুল পরিচালিত গুপ্তঘাতক। পপির বিপরীতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন এবং অমিত হাসান। 1998 সালে 5 জুন সিনেমাটি মুক্তি পায়। বক্স অফিস তথ্য অনুযায়ী গুপ্তঘাতক সিনেমাটি এভারেস্ট হয়েছিল। 1998 সালে পপির মুক্তি পায় মা যখন বিচারক সিনেমা। সোহানুর রহমান সোহান পরিচালিত মা যখন বিচারক। পপির বিপরীতে অভিনয় করেন শাকিল খান। 1998 সালে 21 আগস্ট সিনেমাটি মুক্তি পায়। বক্স অফিস তথ্য অনুযায়ী মা যখন বিচারক সিনেমাটি সুপার হিট হয়েছিল। 1998 সালে পপির মুক্তি পায় মিলনমালার প্রেম সিনেমা। পপির বিপরীতে অভিনয় করেন শাকিল খান। ফিরুজ আল মামুন পরিচালিত মিলনমালার প্রেম। 1998 সালে 25 সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পায়। বক্স অফিস তথ্য অনুযায়ী মিলনমালার প্রেম ছবিটি ফ্লপ হয়েছিল। 1998 সালে পপির মুক্তি পায় অনেক দিনের আশা সিনেমা। সেলিম আজম পরিচালিত অনেক দিনের আশা। পপির বিপরীতে অভিনয় করেন অমিত হাসান। 1998 সালে 16 অক্টোবর সিনেমাটি মুক্তি পায়। বক্স অফিস তথ্য অনুযায়ী অনেক দিনের আশা ছবিটিও ফ্লপ হয়েছিল। জনপ্রিয় খোলামেলা নায়িকা পপির 1998 সালে সর্বমোট 7টি সিনেমা মুক্তি পেয়েছিল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আপনার কোনো মতামত থাকলে ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এ পর্যন্তই।